এইদিকে জাহান্নামের বিকট আওয়াজ, হালমিম মজিদ, হালমিম মজিদ, হালমিম মজিদ। জাহান্নামীগুলো কই? জাহান্নামীদেরকে তাড়াতাড়ি আমার কাছে দাও। এরা জাহান্নামের আগুনটা কেমন হবে, কেমন ভয়ঙ্কর হবে জাহান্নামের আগুন! এই জাহান্নাম কি 3000 বছর জ্বালাইয়া তাকে তৈরি করা হয়েছে? পয়গম্বর আরবি বলে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাকে যখন জ্বালাইতে 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 1000 বছর জ্বালাইছে, তার রংটা হয়েছে লাল বর্ণ। এরপরে ফেরেশতারা বলে আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইয়া লাল বর্ণ বানাইলাম। আবার আল্লাহ বলবে আরো 1000 বৎসর পুরাও, আরো 1000 বৎসর জাহান্নামকে পুরানো হবে। এরপরে তার রংটা ধারণ করবে সাদা। এরপরে আরো 1000 বৎসর পুরানোর পরে জাহান্নামের রংটা ধরবে কালো, কুচকুচে কালো। কেমন কালো হবে? জাহান্নামী নিজের হাত নিজের চেহারার সামনে আইনা দেখতে পারবে না। পয়গম্বরে আরবি বলে হাশরের মাঠে 70,000 ফেরেশতারা শিকল দিয়া জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নাম বলবে গুনাহগার গুলাকে তাড়াতাড়ি দাও। আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর, বিচারের কার্যটা শেষ করে আমি দিতেছি তোর ক্ষুধা নিবারণ করতেছি। সমস্ত হাশরবাসী মিলে পাগল পারা হয়ে যাবে। পাগল হইয়া সবাই বলবে এইভাবে দাঁড়ায় থেকে আর সহ্য হয় না, চলো আমরা সবাই মিলে কোনো নবীর কাছে গিয়া সুপারিশ প্রার্থনা করি। সবাই মিলে আদি পিতা আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে আব্বাজান আপনি আমাদের পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারের কার্য শুরু করে, আমাদের আর সহ্য হয় না, সূর্যের তাপমাত্রার কারণে মাথার মগজগুলা গলে গলে পড়ে যায়। ও আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম আলাইহিসসালাম বলবে আমি পারবো না, পারবো না, আমি আমার মালিকের কাছে ধরা খায়া গেছি, ধরা খায়া গেছি, আমি নাফসি 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 বলে কান্দিছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কেমন ধরা খায়া গেছি। আল্লাহ বলছি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। ও আদম জান্নাতে তুমি এবং তোমার স্ত্রী বসবাস করবা, খাইবা দাইবা আনন্দ ফুর্তি করবা, কিন্তু আদম রে আমি আল্লাহ উপভোগ করার একটা সীমানা দিয়া দিলাম, আমি আল্লাহ খাওয়া দাওয়ার আনন্দ ফুর্তি করার একটা সীমারেখা মাপকাঠি দিয়া দিলাম। কেমন মাপকাঠি? আল্লাহ গাছটা দেখায় বলে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম সাবধান, এই জান্নাতের মধ্যে বসবাস করবা, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আদম রে এই গাছের কাছেও যাইবা না, ফল খাইবা তো দূরের কথা, কিন্তু আমি আমার বিবির প্ররোচনায় পড়িয়া, আমার বিবি শয়তানের প্ররোচনায় পড়ে গেছি, আমি আমার বিবির প্ররোচনায় পড়িয়া গন্ধম খায়া ফেলছি, আমার আল্লাহ আমাকে যার জন্য জান্নাত থেকে বের করে দিয়েছে, আমি আমার মালিকের আদেশ অমান্য করে ফেললাম। যদিও আমি পৃথিবীর সর্বপ্রথম নবী, পৃথিবীর সর্বপ্রথম মানুষ, কিন্তু আল্লাহর আদেশ অমান্য করার কারণে আমার ভয় হয় না, জানি আল্লাহ আমাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করায় ফেলি, না না আমি পারবো না, পারবো না, তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, যাও যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত হাশরবাসী মিলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে ও নূহ আদম দ্বিতীয় আদম। হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে মিজানের পাল্লায় প্রত্যেকটা মুমিন গুলামের ভালো আমল আর বোদামল যখন ওজন করা হবে, গুনাহগার উম্মতের যখন গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, মদিনার নবী উম্মতের কান্নারে উম্মতের দরদি নবী দৌড়ায় আসবে, আয়েশা গুনাহগার উম্মতের নেকের পাল্লার মধ্যে একটা সুন্দর পুটলি রেখে দিবি, পটলিটা রাখতে দেরি হবে, গুনাগার বান্দার নেকের পাল্লা ভারী হতে দেরি হবে না। এবার গুনাগার উম্মত দেখে ডেকে বলবে ও মায়ের নবী
দুনিয়ার জমিনে আমি কোন গুনাহ নাই যে করি নাই, করি নাই। দিনে গুনাহ করেছি, রাতে গুনাহ করেছি, দিনের আলোতে রাতের আধারে প্রকাশে গোপনে জানা অজানা ইচ্ছা অনিচ্ছা আবার জহিরি বাতিনি সব গুনাহ দ্বারা আমার জীবনটা ভরপুর হয়ে গেছে। কিন্তু আজকে এমন একটা কি পুতলা আপনি আমার আমল নামার নেকের পাল্লায় রেখা দিলেন, যার কারণে আমার নেকের আমল নামার পাল্লাটা ভারী হয়ে গেল। এবার উম্মতের দরদি মদিনাওয়ালা নবী বলবে, রে আমার উম্মত, তুমি শরীফপুর কান্দা পারা মাহফিলে যাইয়া আমি নবীর উপরে দুরুদ পড়েছ, যেই দুরুদটা আমার আমি নবীর কাছে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছানো হয়েছে। আমি নবী তোমার হাসরের দুর্দশার দিনে কঠিন মুসিবতের দিনে কাজে লাগানোর জন্য আল্লাহর অনুমতি ক্রমে পুটলি বেঁধে রেখে দিলাম, তোমার দুরুদের মাধ্যমে আজকে তোমাকে আমি পার করে দিলাম। এবার বলেন তো, দুরুদ পড়লে লাভ না কিলস, আরো আস্তে কোন লাভ না কিলস? দুরুদ পড়বেন তো সবাই, মুখের আওয়াজটা ফুটতেছে না ভালো করে, মুখে লকডাউন দিয়ে রাখছেন লকডাউন, দুরুদ পড়লে লাভ আছে না নাই? কে কে নবীর দুরুদ পড়বেন? দুইটা হাত তুলেন দেখি। ও মালিক, আমাদেরকে নবীর মহাব্বতে দুরুদ পড়ার তৌফিক দাও, পড়েন আমিন, সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد عبر قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এই গানটা কিন্তু সাধারণ কোন গান না, আল্লাহর ওলি রওজার কিনারার মধ্যে বসিয়া বসিয়া নবীর শানে দুরুদ পড়াইতেছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামি ও খিসালিহি, এরপরে কি লিখবে আর মনে পড়তেছে না, আর তার ব্রেনে আসতেছে না, এরপরে কি লাইনটা লিখবে? বালাগাল উলা বিকামালিহি একটা লাইন, কাশাফাত দুজা বিজামালিহি আর একটা লাইন, হাসনাত জামি ও খিসালিহি আর একটা লাইন, এরপরে কোন লাইনটা লিখবে তার মনে আসে না। এমন অবস্থায় সে রওজার পার্শ্বে এমন ভাবে হেলান দিয়া যখন তন্দ্রায় চলে গেল, ঘুমে চলে গেল, উম্মতের দরদি মদিনার নবী স্বপ্নে যুগে বলে, ও আমার আশে, তোমার কবিতার শেষের লাইনটা লিখিয়া দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সুবহানাল্লাহ বলে। এবার বলেন তো, এটা কি সাধারণ দরদ নাকি? এই যে নবীর নাতটা উনি বললেন, এটা কি সাধারণ নাত নাকি? সবাই জুড়ে জুড়ে পড়বেন তো, জুড়ে পড়বেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লি আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রহমতাল লিল আলামিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুমিন জু ফেদা নকশ কাফে পায় নবী হো হো জির কদম আজ ভি আলম কা খাজিনা, হো জির কদম আজ ভি আলম কা খাজিনা, গর সুন্নতে নববী কি করে পাইরবি উম্মত, গর সুন্নতে নববী কি করে পাইরবি উম্মত, তুফা সে নিকল যায়গা ফির ইসকা সফিনা, তুফা সে নিকল যায়গা ফির ইসকা সফিনা, আশিক হু বেরাদরে শাহেনশাহে দু আলম, আশিক হু বেরাদরে শাহেনশাহে দু আলম, মিশকো সে জিয়াদা মুবারক জিসকা পসিনা,
مشقہ سے زیادہ مبارک جس کا پسینہ۔ قدرت کا تماشا ہے مدینے کی گلی میں، قدرت کا تماشا ہے مدینے کی گلی میں، جنت کا نمونہ ہے مدینے کی گلی میں، جنت کا نمونہ ہے مدینے کی گلی میں۔ اللہ کو معلوم ہے کیا نور خدائی، ہر وقت تڑپتا ہے مدینے کی گلی میں، ہر وقت تڑپتا ہے مدینے کی گلی میں۔ ہر سمت سے آتا ہے صدا اہل تمنا، مرنے کی تمنا ہے مدینے کی گلی میں، مرنے کی تمنا ہے مدینے کی گلی میں۔ ایمان کا حاصل نہیں غیر عشق مدینہ، ایمان کا حاصل نہیں غیر عشق مدینہ، عاشق کا چرچا ہے مدینے کی گلی میں، عاشق کا چرچا ہے مدینے کی گلی میں۔ جن خاک پر چلتے تھے سرکار دو عالم، جن خاک پر چلتے تھے سرکار دو عالم، وہ چشم کا سرما ہے مدینے کی گلی میں، وہ چشم کا سرما ہے مدینے کی گلی میں۔ وہ شاہ زماں فخر بشر سید والا، وہ شاہ زماں فخر بشر سید والا، بہتر ہے نبیوں میں وہ علم و کمالا، بہتر ہے نبیوں میں وہ علم و کمالا۔ محمد کو محبت کرو بھائی دل میں ہمیشہ، تاکہ شب مردے کا معلوم امت مصطفیٰ، تاکہ شب مردے کا معلوم امت مصطفیٰ۔ شفیع الامم ہمارا نبی روز قیامت، شفاعت کرے گا اللہ کے پاس گنہگار امت، شفاعت کرے گا اللہ کے پاس گنہگار امت۔ مرحبا نبی، نبی کو ری আর কত কাল আমি কাঁদব, নবি নবি করি আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবি জানি, আপন নয়নে কবি জানি, নূর নবীকে আমি দেখব, নবী নবী করি আর কত কাল আমি কাঁদব। শরীফপুর কান্দাপাড়া হাজি সলিম মুন্সির বাড়ি যুবকবৃন্দের উদ্যোগে কবরবাসীর স্মরণে চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরির আজকের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাজি আব্দুল ওয়াহাব সাহেব, জনাব ডাক্তার আবু সাইদ সাহেব প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ও মিষ্টভাষী সুর সম্রাট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা খন্দকার আবুল কাসেম কোয়াক সাহেব দামাত বরকাতুহুম নরসিংদী, বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা জসিমউদ্দিন আরজি সাহেব ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ বক্তা মিষ্টভাষী তরুণ বক্তা মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি, আরে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই যিনি ছোট ভাই হিসেবে আমাকে শাসন করে, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, বড় ভাইয়ের মাহফিল না আইলে খবরই আছে, শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি মিজানুর রহমান কাসিমি দামাত বরকাতুহুম বারাকাল্লাহ ফি হায়াতি, আপনাদের কৃতি সন্তান, আপনাদের এলাকার গর্ব। বয়ান করেছেন আমার পূর্বে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সুমধুর কণ্ঠসুর তরুণ বক্তা হযরত মাওলানা হাফেজ মাহফুজুর রহমান ফৈজি সাহেব,
মাহফিল পরিচালনায় আছেন হযরত মাওলানা সরওয়ার বিন বাশার, হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব, সামনে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া সম্মানিতা ফাতেমাতুজ জাহরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের উত্তরসূরী মা আম্মা জানেরা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানহুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আমরা, যে রব্বুল আলামিন ক্ষণ ক্ষণে ঠান্ডা শীতে খোলা আকাশের নিচে মাটির উপরে চাটায়ের উপরে ছোটের উপরে আল্লাহর রসুলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে জাহান্নাম থেকে মুক্তির আশায়, জান্নাত পাওয়ার আশায়, জান্নাতি বেহেস্তি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, বিজ্ঞ বিজ্ঞ ওলামাদের জবান থেকে নসিহাতমূলক কথা শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলে জুরে সুরে আল্লাহর দেওয়া জবান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে জুরে পড়ে আলহামদুলিল্লাহ, আরো জুরে হয় নাই আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, জুরে বলেন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আমরা আল্লাহর সর্ব উচ্চ শুকরিয়া আদায় করলাম পরে আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দূরে দেওয়ার সালাম বিশ্ব মানবতার কাণ্ডার মুক্তির দিশারি আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুল কাউনাইন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা আল আরবি আল আজামি হাশিমি মুত্তালাবি উম্মি লাকাবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বোপরি শুকরিয়া যাদের অক্লান্ত পরিশ্রমে যুবক ভাইদের আয়োজনে আজকের এই সুন্দর মাহফিলের ব্যবস্থা, অনেক অনেক ধন্যবাদ সকলকে, জাযাকাল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আপনারাও আসছেন দূর দূরান্ত থেকে, আপনাদেরকে আল্লাহ যা যা খায়ের দান করুক পড়ি আমিন। প্রথম নম্বরে কমিটির ভাইরা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো, আমার বয়নের আশেপাশে শব্দ হলে আমি একটু আলোচনা করতে পারিনি, একদম নিস্তব্ধ বসে থাকতে হবে, যখন সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ আসবে তখন উচ্চ কণ্ঠে সুবহানাল্লাহ বলতে হবে, যখন আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ আসবে উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ বলতে হবে, জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতে হবে, জান্নাতের কথা স্মরণ করে হাসতে হবে, আশা জাগতে হবে যে আমি জান্নাতে যাব, আমি কেন যাব না, আমি তো জান্নাতের জন্য তৈরি হয়েছি, আমাকে তো আল্লাহ জাহান্নামের জন্য বানাই নাই, আমি তো তৈরিই হয়েছি জান্নাতের জন্য, জাহান্নাম আমার জায়গা না, জাহান্নাম বেনামাজির জায়গা, জাহান্নাম আমার জায়গা না, জাহান্নাম সুদখোরের জায়গা, জাহান্নাম আমার জায়গা না, জাহান্নাম নাফরমানের জন্য, জাহান্নাম আমার জন্য না, জাহান্নাম কাফিরের জন্য, জাহান্নাম আমার জন্য না, জাহান্নাম বেদুইনের জন্য, জাহান্নাম আমার জন্য না, জাহান্নাম রসুল বিরোধী আল্লাহ বিরোধী আস্তিকার নাস্তিকের জন্য, আমার জন্মই হয়েছে জান্নাতে যাওয়ার জন্য, কথা ঠিক না বেঠি, জান্নাতে যাওয়ার আশা থাকতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করতে হবে, আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য কি আমাকে বানাইছো, আমি না তোমার রসুলের উম্মত, তুমি না আমাকে মায়া করে বানাইছো, আল্লাহ কেমন করে জান্নাতে দিবা, এই আশা নিয়া এক নম্বরে নামাজের শুরুতে বসতে হয়, দুই নম্বরে দিলের কান দিয়া শুনতে হয়, তিন নম্বরে যিনি আলোচনা করে তার দিকে মায়ার দৃষ্টিতে তাকায় তাকায়া বয়ান শুনতে হয়, চার নম্বরে যে বয়ানটা আপনারা শুনবেন যারা আসতে পারে নাই তার কাছে পৌঁছায় দেওয়ার নিয়তে শুনবেন, শুনো শুনো গতকালকে যে হুজুর আসছিল জাকারিয়া আল হামিদি কুমিল্লা থেকে এই আলোচনা করে গেছে, এই পথে চললে জাহান্নামে যাইবা, এই পথে গেলে জাহান্নামে যাইবা, এই রাস্তাটা রসুলের বাতায়া দেওয়া রাস্তা, এই রাস্তার শেষ ঠিকানা হলো জান্নাত, এই রাস্তাটা শয়তানের বাতানো রাস্তা, এই রাস্তার শেষ ঠিকানার মধ্যে আছে জাহান্নামের অগ্নিকুণ্ড। আরে দুনিয়ার মানুষেরা, যখন আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম কানামাসি কানামাসি চোখটা বেঁধে দিত, চোখটা বেঁধে দিলে লোকটা দিশেহারা হয়ে যেত, একটা চোখ একটা লোককে যদি চোখ বেঁধে দেন সে এদিকে একবার টাক্কর খাবে ওইদিকে একবার টাক্কর খাবে, দুনিয়ার মানুষ তোমার চোখের মধ্যে দুনিয়ার অন্ধপট্টি বেঁধে আছে, কোন দিকে দৌড়াইতেছো তোমার রাস্তাটা কোথায় আর তুমি হাঁটতেছো কোন দিক দিয়া, শেষ তো তোমার জাহান্নামের গর্ত আইসা গেছে, একটু
একটু কাইট হইলেই জাহান্নামে পড়ে যাইবা, আলোচনা করেছে। এভাবে জীবন পরিচালনা করলে আল্লাহ খুশি, আল্লাহর রাসূল খুশি। এইভাবে জীবন পরিচালনা করলে আল্লাহ বেজার হবে, রাসূল বেজার হবে, তার মানে শেষ ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং আসো হাইয়া আলা সলাহ, নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে। এই পৌঁছায় দেওয়ার নিয়তে শুনতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, জুড়ে পড়ে না আমিন। মহতারাম হাজিরিন, আজকের মাহফিলটা হলো কবরবাসীর স্মরণে আত্মার মাগফিরাত কামনা। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য দিয়ে, মাইকওয়ালা মাইক বানাইছেন একটা উদ্দেশ্য দিয়ে। যারা সামনে আছেন তারা বক্সের মাধ্যমে শুনতে পারেন, যারা দূরে আছেন মাইকের মাধ্যমে শুনতে পারেন, দূরবর্তীদের যারা আসতে পারে না তাদের কান পর্যন্ত এই আওয়াজটা পৌঁছে দেওয়ার মাধ্যম উদ্দেশ্য হলো মাইক তৈরি করা। কথা ঠিক না? কথা ঠিক নেই? ঠিক তেমনিভাবে প্রত্যেকটা জিনিস তৈরির পিছনে একটা না একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ বনি আদম বানাইছেন একটা উদ্দেশ্য দিয়া, যে উদ্দেশ্য দিয়া বানাইছেন বনি আদম এই দুনিয়াতে আইসা, সেই উদ্দেশ্য ভুলিয়া যখন অন্য ভিন্ন রকম চিন্তা করতেছে তখন আল্লাহ কয় বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونَ, আমি আল্লাহ মানুষ এবং জিনজাতি বানাইলাম একমাত্র আমি গোলাম, আমি আল্লাহর গোলামি করার জন্য। মানুষ এবং জিনজাতি আল্লাহ কেন বানাইছেন? আমার সাথে কথা না কইলে আমার ওয়াজ আসবে না। আপনারা তো বাউন বারের মানুষ, আমার সন্দেহ লাগে। আপনারা কি মুমি সিং দিয়েছেন নি? কেন কেটা কেটা মুমি সিংকে দিয়ে সিংহে হাত তুলে সবাই বাউন বেরার, আমার বাড়ি তো বাউন বের, আমার মুসুলের রকম বাবারি মুসুল বাড়ি করবো বাউন করবো বাবারি বাবা ইলি কই বয়ানের তো তেজ, জুমার বয়ানে কি সার দিয়ে কখন যাইব, হ্যাঁ চাকরির ডরে কি হক করা ছেড়ে দেন যাবো, তা আমার সন্দেহ লাগে। আপনার বাড়ি মনে বাউন বেরে না, আওয়াজ দিতে হবে আল্লাহ কেন বানাইছে ইবাদত বন্দিকে করার জন্য। কেন কেন? আমি মালিক, তোমাদেরকে একমাত্র উদ্দেশ্য হলো আমি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে তোমাদেরকে বানাইলাম, উদ্দেশ্য গোলামি করার জন্য। আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহ তোমাকে বানাই নাই গরু ছাগল পালার জন্য, আমি আল্লাহ তোমাকে বানাই নাই সংসারে খাওয়ার জন্য, আমি আল্লাহ তোমাকে বানাই নাই জমিন চাষাবাদের জন্য, আমি আল্লাহ তোমাকে বানাই নাই অন্যের উপরে জুলুম করার জন্য, আমি আল্লাহ তোমাকে বানাই নাই আজান শুনে মসজিদের পাশ দিয়ে হাইটা যাওয়ার জন্য, আমি আল্লাহ তোমাকে বানাই নাই বানাই নাই ও বান্দা সুদ খাওয়ার জন্য, আমি আল্লাহ তোমাকে বানাই নাই বান্দা নাফরমানি করার জন্য। তবে আমি আল্লাহ বানাইছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ যখন মানুষ বানাইছেন গোলামির উদ্দেশ্যে তখন প্রেরণ করছেন, প্রেরণ করার পরে দেখে কি হেকিয়ের গোলামি করবো, এমন যখন কয় হাইয়া আলা সলা, আর সম পাইছি না কানের পর্দাটা ফাটাইছে, আর সম পাইছি না কানের পর্দাটা ফাটাইছে, এমন আছে না নাই? অনেক মানুষ আছে আজান শুনতেছে, আজান শুনতেছে মসজিদের পাশ দিয়া কাহা কই যান ও গরুটা দোয়াইয়া লইয়ে, আজান যে দিছে ভাই বেটা তোর নামাজ গিয়ে তুই ফুরগা, নামাজ ফুরা কেটা কিতা করে লাইছে দেখছি না, আমার গরুটা দোয়ান লাগবে বেটা, ঈদের নামাজ, ঈদের নামাজ, এ গত ঈদের নামাজ আমি পড়াইলাম ঈদুল আজহার নামাজ, নামাজ পড়ে সেটা যখন দোয়া করে ঈদগাহ থেকে আসতেছি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ পড়াইছি, দেখি যে একটা লোক গরু নিতেছে, আমি কই যে আঙ্কে ই চাচা আপনি ঈদের নামাজে যান নাই, একটা হাসি দিছে, একটা হাসি দিয়ে সে রেখেছে গরুটা দোয়াইতাম গিয়া সময়টা খাইছি না, গরুটা দোয়াইতাম গিয়া সময়টা আফসুস হয়। বছরে দুইটা ঈদ আসে, ঈদের নামাজটা পর্যন্ত গরু বাছুরের জন্য পড়তে পারে না। মানুষ যে আল্লাহর গোলামি করতেছে আবার আল্লাহর নাফরমানিও করতেছে, কোনোদিন কি এই জিনিসটা চিন্তা করছেন যে আমি যে এখন দাঁড়ায় গুনাহ করতেছি, আমি যে আল্লাহর নাফরমানি করতেছি, এখন যদি আমার আজ ডাইলায় লয়ে যাবে বেঈমান অবস্থায় আমার মৃত্যুটা হবে কিনা বলেন, হবে কিনা, হবে কিনা? বেঈমান অবস্থায় যদি আমার মৃত্যুটা হয় আমি কি জান্নাত পাবো? জাহান্নামে যেতে হবে না? আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফা আহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, ও আমার গোলাম কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তুমি আল্লাহর না
নাফরমানি করো ও আমার গোলাম, কেমন করে তুমি আমি আল্লাহর নাফরমানি করো? গোলাম রে, আমি আল্লাহ কতরে এমন ভাবে তৈরি করলাম, كيف تكفرون بالله وكنتم امواتا অথচ তুমি ছিল অস্তিত্বহীন, আমওয়াত মৃত মৃত, তোমার কোনো অস্তিত্বই ছিল না। গোলাম রে, আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে জমিনের মধ্যে ফসল ফলাইলাম, এই ফসল তোমার আব্বাই খাইল, এই ফসল তোমার মাই খাইছে, এই ফসল তোমার আব্বা আম্মা খাওয়ার পরে শক্তি হয়েছে, রক্ত সঞ্চার হয়েছে। যখন তোমার আব্বা আম্মার বিবাহ সাদী হইল, তোমার বাবার মৃত্যুদণ্ড থেকে আমি আল্লাহ একটা নাপাক পানে তোমার মায়ের ডিম্বাণুর সাথে মিশাইলাম, মৃত ছিলাম মৃত মৃত, এই মৃত পানি থেকে আমি আল্লাহ ফাআহইয়াকুম তোমাকে জীবন দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে মুমিনের মধ্যে ডেকে ডেকে মুমিন বান্দাদেরকে বলে, ও আমার গোলাম, তোমার কেমন অস্তিত্বহীন ছিল, আমি আল্লাহ কেমন করে বানাইলাম, আমি মালিক। সর্বপ্রথম ওই ডিম্বাণু আর শুক্রাণু একত্রিত হওয়ার পরে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে একটা রক্তের পিণ্ড হিসাবে বানাইলাম, রক্তের পিণ্ড বানানোর পরে চল্লিশ দিন চল্লিশ দিন আলাদা আলাদা চল্লিশ চল্লিশ করে আমি আল্লাহ একের পরে এক ধাপের পরে ধাপ স্টেপ বাই স্টেপ আমি আল্লাহ তোমাকে একটু একটু করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তোমাকে তৈরি করতেছি। যখন তোমাকে জমাট বাটা রক্তের পিণ্ড আমি আল্লাহ বানাইছি, এরপরে চল্লিশ দিন পরে আমি আল্লাহ আবার তোমাকে এই রক্তের পিণ্ড থেকে একটা গোস্তের টুকরা বানাইলাম, গোস্তের টুকরার মধ্যে আমার চল্লিশ দিন পরে আমি আল্লাহ হাড্ডি দিলাম, আবার হাড্ডির উপরে আমি মালিক, আবার গোস্ত দিলাম। তোমার এই গোস্তের উপরে কাভারের প্রয়োজন, মোবাইলের যেমন কাভার থাকে, এই কাভারটা মোবাইলটাকে নষ্ট করে না, মোবাইলটাকে কাভারটা পরিষ্কার রাখে, যা ময়লা হবার কাভার হয় কিন্তু মোবাইলটা হয় না। ঠিক তেমনি ভাবি আমার মালিক কেমন সুন্দর সৃষ্টিকর্তা খালেক, আল্লাহ বলে গোলাম তোমার সেই গোস্তের উপরে আমি আল্লাহ কাভার হিসাবে চামড়া দিয়া দিলাম, চামড়া দিয়া দিলাম আমি আল্লাহ, স্টেপ বাই স্টেপ এত সুন্দর করে তোমাকে বানাইলাম, জানো রে গোলাম তোমাকে আমি আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে তৈরি করলাম, আবার ফিরিস্তাদের মাধ্যমে তৈরি করার পরে শুধু বডিটা তৈরি করলাম, মাথাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইলাম, ফিরিস্তাদেরকে বললাম ও আমার ফিরিস্তারা, আমার বান্দার হাতটা এমনভাবে গঠন করবা যেন মানুষ কোনো ত্রুটি বিচ্ছুদি না ধরতে পারে, আমার বান্দার দেহটা এমনভাবে তৈরি করবা যেন মানুষ তাকে কোনো ত্রুটি বিচ্ছুদি ধরতে না পারে, আমার বান্দার আঙ্গুলের জয়েন্টগুলো এমনভাবে ফিটিং করবা যেন একটা ছোট আর একটা বড় না হয়, একটা যেন বেশি লম্বা হয় না যায় আর একটা যেন বেশি খাটো না হয়ে যায়, যেমনভাবে সাজাইলে সুন্দর লাগবে আল্লাহ কিন্তু এমনভাবে সাজাইছেন, যেমনভাবে রাখলে পরে আপনার জন্য ধরতে ছাড়তে সহজ হবে, আল্লাহ কিন্তু ফিরিস্তাদের মাধ্যমে এমনভাবেই তৈরি করেছেন। আমার বান্দারা পাটা এমনভাবে তৈরি করবা হাঁটলে যেন মানুষ তার দিকে তাকায় থাকে, তার হাঁটা বড় সুন্দর, তার হাঁটার স্টাইলটা বড় সুন্দর, কিন্তু আমার ফিরিস্তারা সাবধান, আমার বান্দার চেহারাটা নিজের হাতে বানাইবা না, আমার বান্দার চেহারাটা আমি মালিক নিজ কুদরতি হাতে বানাইতে চাই, কেন 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 জানুনি 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 গোলাম কেন কেন, আমি আল্লাহর কপাল দ্বারা আমার গোলাম, আমি আল্লাহর কুদরতি পায়ে পাঁচ ওয়াক্তের নামাজের সিজদাই যাইয়া বলবে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহর সব চাইতে বড়, আমার গোলাম আমি আল্লাহর দেওয়া চক্ষু দিয়া, আমি আমার গোলামটা আমি আল্লাহর চক্ষু দিয়া আমি আল্লাহর দেওয়া নাজনী আমত দেখবি, আমি আল্লাহ এই সুন্দর পৃথিবীটাকে অপরূপ সুন্দর জিনিস দিয়া সাজাইলাম, আমার গোলাম দেখে দেখে শুকরিয়া আদায় করবি, পৃথিবী সুন্দর কিনা বলেন না, আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, কে সাজাইছে
জুড়ে বলেন কে সাজাইস? এরপরে আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, আমার দেওয়া চক্ষু দিয়া আমার গোলাম আমার দেওয়া সুন্দর পৃথিবী দেখবে, আমার দেওয়া চক্ষু দিয়া আমার বান্দা কুরআন শরীফ দেখে দেখে পড়বে সওয়াব, এই চক্ষু দিয়া আমার বান্দা মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকাইবে সওয়াব, আমার বান্দা আমার দেওয়া দৃষ্টি দিয়া হক্কানি রব্বানি আলেমদের চেহারার দিকে তাকাইবে সওয়াব হবে, আমার গোলামের সগিরা গুনাগুলা ক্ষমা হবে, আমার গোলাম আমার দেওয়া চক্ষু দিয়া আমি মনিবের কাবা করে দেখবে সওয়াব, আমার গোলাম আমি আল্লাহর দেওয়া চক্ষু দিয়া রাতের আধারে লাইট টিপে টিপে ফজরের সময় ক্ষণ ক্ষণ এসে যে ঘুমটা ছাড়িয়া দিয়া হেঁটে হেঁটে মসজিদে যাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবি, আমার গোলাম আমার দেওয়া চক্ষু দিয়া নর্তকীর নাচ দেখবে না, আমার গোলাম আমি কি চক্ষু দেই নাই নর্তকীর নাচ দেখার জন্য, টেলিভিশন দেখার জন্য ও গোলাম বেপর্দা নারী দেখার জন্য দেই নাই। এরপরে আল্লাহ বলে, আমি আমার গোলামের কান দান করলাম, এই কান দ্বারা নসিহত শুনবে, নসিহত শুনে শুনে আমার গোলাম নিজের জীবনটা পরিবর্তন করার জন্য আমল করবে, ওলামা একরামের বয়ান শুনে শুনে বেনামাজি থেকে নামাজি হবে, আমার গোলাম আমার দেওয়া কান দিয়া কোরআন তেলাওয়াত শুনবে, আমার গোলাম আমার দেওয়া কান দিয়া মসজিদে মুয়াজ্জিনের কণ্ঠে হাইয়া আলা সলাহ শুনে নামাজে যাবে, আমার গোলাম আমার দেওয়া জবান দিয়া নামাজের মধ্যে দাঁড়ায় বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আমার আল্লাহর কুরআন কি সুন্দর, কি সুন্দর না আমার গোলাম জবান দিয়া যখন আমি আল্লাহকে বলবে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ বলি রে গোলাম লিমানিল হাম, কোন আল্লাহর প্রশংসা তুমি করো, আমার গোলাম বলে রব্বিল আলামিন যে আল্লাহ সমগ্র জাহানের প্রতিপালক, আল্লাহ কই কে সমগ্র জাহানের প্রতিপালক, গোলামের পরে বলে আর রহমান আর রহিম যে আল্লাহ অতি দয়ালু পরম করুণাময়, ওই আল্লাহর প্রশংসা আমি করি, ওই কে পরম করুণাময় কে অতি দয়ালু, এরপরে বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন যে আল্লাহ বিচার দিবসের মালিক, আমি ওই আল্লাহর প্রশংসা করি, আল্লাহ খুশি হয়ে যায়, খুশি হইয়া বলে আবার গোলাম বলো তুমি কি চাও, সূরায়ে ফাতিহাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, প্রথম ভাগে যখন আপনি কারো কাছ থেকে কোনো কিছু চাইতে যাবেন প্রথম তার প্রশংসা করে মনটা নরম করা লাগে, ভাইজান চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আপনি বড় কোমল দিলের মানুষ, আপনি বড় দয়াবান, আপনি বড় দানবীর, আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে, আপনি যদি কাউকে দান করেন আপনার কমতি হওয়া যাবে না, প্রশংসা করে ওই মানুষটার দিলটাকে নরম করা লাগে, আল্লাহ ঠিক ওই তার বান্দা কেমন ভাবে তার কাছে চাইবে নিজেই পদ্ধতি শিখাইয়া দিছে, প্রথম নম্বরে আল্লাহর গোলাম আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা করার জন্য নরম করার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এই তিনটা আয়াত পড়ে আল্লাহর প্রশংসা করে আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা করে, এরপরে বলে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ও মালিক তোমার ওই গোলামি করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও এমন পথ, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি বলছো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তুমি তাদের প্রতি খুশি তারাও তোমার প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরামের মতো আল্লাহ আমাকেও কবুল করিয়া নাও তাদের পথে চালাও, এরপরে বলে ফাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন
আল্লাহ তাদের প্রতি চালায় না, যারা ধ্বংস হয়ে গেছি, গোমরা হয়ে গেছি। আমি আর আমার গোলাম আমার দেওয়া কণ্ঠ দিয়া আমি মুনিবের নাম মজা করে ডাকবে, আমাকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহর কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যাবে। এমন ভাবে আল্লাহ স্টেপ বাই স্টেপ আপনি আমাকে তৈরি করার পরে ওয়ামা খলাকতুল জিন্না, আল্লাহ কই ওয়ামা, আমি আল্লাহ কোনো কিছুই বানাই নাই, খলাকতুল আমি আল্লাহ কোনো কিছুই বানাই নাই, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন জাতি বানাই নাই, মানুষও বানাই নাই, ইল্লা, তবে হা বানাইছি বানাইছি কেন জানোনি, লিয়াবুদু, আমি আল্লাহর গোলামি করার জন্য। মা যখন সন্তানকে বাজারে পাঠায় 500 টাকার একটা নোট দিয়ে বাজারে যাওয়ার জন্য, মা কয় 1 কেজি আলু নিয়ে আসবা, বাড়িতে মেহমান আসছে, তোমার নানা ভাই আসছে, 1 কেজি আলু নিয়ে আসবা, একটা পোলট্রি মুরগ নিয়ে আসবা, একটা বাঙ্গাস মাছ নিয়ে আসবা, তেল নিয়ে আসবা, আরো যা যা লাগে তা নিয়ে আসবা। এবার বাজারে যাওয়ার পথে যদি সন্তান বাজারে যাওয়ার পথে বুধবার অথবা শনিবার বাজার বার হাট পারে যাইয়া দেখে সাপুরিয়া সাপের খেলা দেখাইতেছি, মানুষ গুল ঘেরে দিয়ে তা দেখতেছি, সন্তান যদি মায়ের কথা বলিয়া ওই সাপুরিয়ার সাপের খেলা দেখার জন্য দাঁড়ায়া বেলা শেষ করিয়া মায়ের কাছে খালি হাতে ফিরে যায়, বলেন তো মায়ের কি আদর করবে, আদর করবে, মাই বলবে টাকা দিয়া বাজারে পাঠাইলাম, বাড়িতে মেহমান আসছে, তোমাকে বলছি বাজারে নিয়ে আসার জন্য, তুমি কেন বাজারে খালি হাতে আসলা, বাজারে কেন নিয়ে আসলা না, সময়টা তুমি কোন কাজে অতিবাহিত করেছো তার কৈফিয়ত দিয়া যাও, না হলে জাটার ফিটা তোমার কপালে আসে। এবার ঠিক তেমনি ভাবে যদি আমার মালিক বানাইছে গোলাম ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে আসার পরে দুনিয়ার রং তামাশা দেখিয়া আল্লাহর গোলামির কথা আমরা ভুলিয়া গেছি, স্ত্রীর মায়ায় পড়িয়া আল্লাহর গোলামি ভুলে গেলাম, সংসারের যাই ঝামেলায় পড়ে নামাজটা পর্যন্ত পড়ার শক্তি আমাদের হয় না, আর গুরু বাসুরের মায়ায় পড়ে মসজিদে গিয়ে আল্লাহর পায়ে সিজদা দিতে ইচ্ছা হয় না, বন্ধুর বাড়িতে 3 দিন 3 বার না যাইয়া বন্ধুকে না পাইয়া গেলাম বন্ধুর নামে গান গাইলাম, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, আল্লাহ কয় ও নাফরমান গোলাম 3 দিন 3 বার গেছো, একদিন একবার গেছো, আরেকদিন আরেকবার, আরেকদিন আরেকবার, 3 দিন 3 বার গেছো, কিন্তু আমি আল্লাহ দৈনন্দিন মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া 5 বার তোকে ডাকতে গোলাম রে, একবারও আমি আল্লাহ তোর সারা পাই না, সারা পাই না, সারা পাই ও গোলাম, আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ফজরের আজানের সময় তোমাকে ডাকলাম তোমার সারা পাইলাম না, ওই সময়টা তুমি কাটায় দিলা প্রচন্ড ঘুমের বিপরের মধ্যে, আমি আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে বললাম আসসালাতু খায়রুন মিনান নাম, ও আমার গোলাম নামাজ ভালো ঘুমের চাইতে, তুমি কেউ না না নামাজের চাইতে ঘুম ভালো, আল্লাহ কয় না না তোমার ঘুমের চাইতে আমি আল্লাহর নামাজ ভালো, কিন্তু বর্তমান যুবক কয় না না রাতের 10টার পর থেকে লম্বা মুনাজাত, টাচ মোবাইল দিয়া ধরছে সিনেমার নর্তকী আর ডান্স আর নাটক দেখতে দেখতে, মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুন মিনান নাম তখন মোবাইলটা অটোমেটিকলি হাতে থেকে পড়ে যায়, এরপরে যুবক এমন সময়ে ঘুমায় যে সময়ে ফজরের আজান হয়, উঠে বেলায় 12টা 10টা 11টা, তার জন্য স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, চোখের পাওয়ার কমে আসে, অল্প দিনে কয় কোমর ব্যথা করে, কিছুদিন পরে কয় চোখেও দেখে না, এরপরে বলে ভালো লাগে না বিবাহ শাদী করে দাও, বিবাহ শাদী করার পরে আব্বা আম্মা থেকে আলাদা হয়, কিছুদিন পরে বউয়ের যন্ত্রণায় নিজের জীবনটা নরক বানায় দেয়, নরক বানায় দেয়, এরপরে আল্লাহ বলে ও গোলাম আমি আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে তোমাকে আবার জোহরের সময় ডাকলাম, জোহরের সময় আমি আল্লাহ তোমাকে পাইলাম না, তোমাকে আমি আল্লাহ ফজরে পাইলাম না, আজ জোহরে পাইলাম না, এরপরে আমি আল্লাহ তোমাকে আবার আসরের সময় ডাকলাম, আসরের সময় তোমার সারা আমি পাইলাম না, এরপরে আমি আল্লাহ মাগরিবে ডাকলাম, মাগরিবেও পাইলাম না, এরপরে আমি আল্লাহ তোমাকে এশারের সময় ডাকলাম, এশারের সময় পাইলাম না, এরপরে আমি আল্লাহর নাফরমানি করিয়া ঘুমাও আমি আল্লাহ তোমার জন্য আজাব দেই না, যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া গুনাহ করো ওই জায়গার মাটি বলি ও মালিক
তুমি যদি এই মুহূর্তে আমাকে আদেশ দাও, আমি এই গুনাহগারকে গ্রাস করতে চাই। আল্লাহ কই মাটি সাবধান, তোর ভিতরে একদিন আসবে তখন তুই প্রতিশোধ উসুল করে নিবি। আজকে আমার গোলামকে সুযোগ দে, আমার গোলামটা তওবা করে আমি মালিকের কাছে সব ভুল থেকে পবিত্র হয়ে যাবে। ও নাফরমান গোলাম, ও শরীফপুরের যুবক ভাই, রাতটা তুমি কাটাইতেছো গুনাহের মাধ্যমে, এই রাতটা তুমি গুনাহ করে 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 যখন কাটায় দিতেছো, তোমার কানের মধ্যে হেডফোন লাগাইয়া নর্তকীর নাচ দেখতে দেখতে যখন তুমি ঘুমায় যাও, এই নর্তকীর নাচ দেখা অবস্থায় যদি আজরাইল তোমাকে থাপা মাইরা ধরে ফেলে, বলো তোমার উপায়টা কেমন হবে? নর্তকীর নাচ দেখতে 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 মজাই লাগে, মজাই লাগে, এমন সময় যদি মালাকুল মউত আইসা তোমার রুহটা বের করে নেয়, বলো তোমার ঠিকানাটা কোথায় হবে? দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউ একটা বেতের আঘাত করে সহ্য হয় না, দুনিয়ার জমিনে যদি বেশি রুদ্র সহ্য হয় না, বেশি ঠান্ডাও সহ্য হয় না, মা যদি ধমক দিই ধমকটাও নিতে পারি না, নাফরমান অবস্থায় যদি মৃত্যুবরণ হয়ে যায়, বন্ধুরান্ডাই গিয়ে ফ্রি ফায়ার পাবজির মধ্যে তুমি নিমজ্জিত হয়ে গেছো, বাবা মার সাথে নাফরমানি করে সময়টা কাটাইতেছো, এই নাফরমানি অবস্থায় নাপাক অবস্থায় যদি আজ যাই লাইসা যায়, তোমার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম। এরপরে আল্লাহ বলে, ও গুলাম তুমি 24 ঘন্টা আমি মনিবের নাফরমানি করতেছ, এরপরেও আমি আল্লাহ তোমার জন্য সূর্যের আলো বন্ধ করি নাই, এরপরে আমি আল্লাহ তোমার নাফরমানির কারণে আলো বাতাস বন্ধ করি নাই, এরপরে আমি আল্লাহ তোমার নাফরমানির কারণে পানি বন্ধ করি নাই, আমি আল্লাহর নাফরমানি করতেছ তোমার সামনে প্রত্যেক দিন রিজিকের খাবারের প্লেটটা যাইতেছে, বক্ষণ করতেছ লজ্জা লাগে না, আমি আল্লাহর নাফরমানি করে আমি আল্লাহর দেওয়া রিজিক খাস। ও নাফরমান লা তাকনাতু মির রহমাতিল্লাহ, বান্দা হাজার গুনাহ করতেছ, তোর গুনাহটা পাহাড় পরিমাণ উঁচা হয়ে গেছে, একটা বার শুধু একটা বার, সবাই যখন ঘুমায় সবার দরওয়াজায় যখন তালা লেগে যায়, মায়ের দরওয়াজায় তালা, বোনের দরওয়াজায় তালা, ভাইয়ের দরওয়াজায় তালা, স্ত্রীর দরওয়াজায় তালা, ওই সময় আমার আল্লাহ দরওয়াজা খুইলা দেয়, খুইলা কয় আসুনি কেহ অভাবি, আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ অভাব অনটন দূর করে দিব, আসুনি কেহ ঋণগ্রস্ত, আমি আল্লাহকে বলো আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধ করার ক্ষমতা দিব, আসুনি কেহ গুনাহগার আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব, আসুনি কেহ অসুস্থ আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়া দিব। কিন্তু নাফরমান গোলাম, আমি আল্লাহ যে সময় প্রথম আসমানে আয়েশা ডাকি, ওই সময় তুমি মোবাইলের মধ্যে নিমজ্জিত, ওই সময় তুমি ঘুমের মধ্যে নিমজ্জিত, এরপরও আমি আল্লাহ নাফরমানি করে ঘুমাইছো, আমি আল্লাহ পরের দিন তোমার জন্য পূর্ব দিগন্তে কুদরতি সুতা দিয়া, তাই না তাই না, আমি আল্লাহ সূর্য উদয় করলাম, তুমি যেতে ঘুম থেকে উঠিয়া সূর্যটা দেখতে পারো, একবারও কি চিন্তা করছো কত মানুষ ঘুমের মধ্যে দুনিয়ার জমিন থেকে চলে যায়, টাটকা টাটকা প্রাণ চলে যাইতেছে। সত্য ঘটনা বলতেছি, কিছুদিন পূর্বে আমার মহল্লার মধ্যে একটা লোক পান বিক্রি করে, সবাই তাকে মায়া করে মহাব্বত করে পান মালা বলে, আমাকে গেলেই বলতো হুজুর পান খাইবেন নি, আমি কই ভাইজান আমি পান খাই না, তবে দোয়া করবেন আমার জন্য মসজিদে যাইবেন, ওই হুজুর আপনার পিছনে নামাজ পড়তে বড় ভালো লাগে, কোরআন তালাওয়াত শুনলে মনে হয় এই মুহূর্তে কোরআন নাযিল হইতেছে, এই লোকটাকে কথা বলে মাত্র আমি আমার মসজিদের মধ্যে যাইলাম, সালাম ফেরানোর পরে আয়েশা বলতেছে হুজুর পান ব্যাপারী আর দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমার বড় আফসোস হইল, একটু আগে যে লোকটা বলল হুজুর পান খাইবেন না পান খাবো না, কিছুক্ষণ সময়ের ব্যবধানে চিরবিদায় নিয়ে চলে গেছে, এই লোকটা যখন মৃত্যুবরণ করলো আমার কাছে বড় আশ্চর্য লাগলো, একটু আগে জ্যান্ত জ্যান্ত সুস্থ মানুষটার সাথে কথা বললাম এই মানুষটা চলে গেছে, না জানে আমার মৃত্যুটা কোন হালতে হয়ে যায়, আমার শরীরটা না পা নাপাক অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার কিন্তু ঈমান নসিব হবে না, কালেমা নসিব হবে না, কালেমা নসিব হবে না। এরপরের দিনে আমার একটা নিউজ আসলো, ওই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আমি জিজ্ঞাসা করলাম গতকালকে না একজন মরলো আজকেও মারা গেল কেমন করে, ওই হুজুর
বাজার থেকে গরুর জন্য খৈল বসে নিয়ে গেছি। গরুর গোয়ালের মধ্যে ঢুকিয়া সে যখন খামারের মধ্যে গরুকে পানি ঢইলা ঢইলা দিতেছে, এমত অবস্থায় ওইখানে হুসুর খায়া পড়ে গেছে। কেউ বলতে পারে না, এমন ভাবে হেলান দিয়া নিস্তব্ধ হয়ে বসে আছি। সবাই মনে করছে, মনে হয় মাথা ব্যথা করতেছে, হেলান দিয়া বসে আছে, দৃষ্টিতে তাকায় রইছি। আসলে কিন্তু দৃষ্টি দিয়া তাকায় রইছে না, লোকটা এখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলছে। সাথে সাথে সদরে হসপিটালে নিয়ে গেল। হসপিটালের ডাক্তার বলতেছে, আর দুনিয়াতে নাই। এবার আপনারা চিন্তা করেন, শরীফপুরের যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, আপনি যখন মসজিদের সামনে দিয়া আপনার গরুটা ধুয়াইতে যান, পানির মধ্যে নামলেন, গরুটাকে ডইলা ডইলা গোসল করাইতেছেন, এমন একটা ডলা দিলেন, এই মুহূর্তে আপনার প্রাণবাহিত চলে গেল, বলেন আপনার উপায়টা কেমন হবে? আর একটা মুসল্লি আমার মালিকের সেজদার মধ্যে পড়িয়া কাঁদতেছে, এই সেজদারত অবস্থায় যদি তার মৃত্যু হয়, মানুষ সবাই বলে লোকটা তাকায় দেখো না, জান্নাতি জান্নাতি। এরপরে আল্লাহ কয়, গোলামে তো নাফরমানি করার পরেও তোর সামনে থেকে আমি আল্লাহ রিজিক কেড়ে নেই নাই, আমি আল্লাহ দয়া দেখাই দিছি, তোকে আমি সুযোগ দিতেছি, সুযোগ দিতেছি, আমি আল্লাহ ধরি না ধরি না, সার দেয় সার দেয়। গুড়ি যখন আকাশে উড়ায় প্রচন্ড বাতাসে, গুড়ি একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায়, কিন্তু গুড়ি এই জিনিসটা চিন্তা করে না, সন্ধ্যা ঘনায় আসলে মালিকের হাতে আমার যেতে হবে। সন্ধ্যা যখন হয়ে যায়, মালিক দেখবেন মাঝে মাঝে নাটাইটা এমন এমন টান দিয়ে আবার ছাড়ে, মাঝে মাঝে টান দিয়া বুঝায় আমি যাই নাই আমি এখনো আসি। আল্লাহর বান্দা যখন নাফরমানি করে, আল্লাহ সর্দি দিয়া কয় আমি আল্লাহ আসি, আল্লাহ কাশি দিয়া কয় এই মুহূর্তে তোরে আমি নিতে পারি, আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়া কয় এই মুহূর্তে আমি তোকে নিতে পারতাম, বারবার আল্লাহ সিগন্যাল দেয় ও গোলাম আর কত নাফরমানি করবা। এরপরে আল্লাহ সূরা কুরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ই কালামে জিন্দা কুরআনে হাকুম হিকমতে উলা ইয়াযাল সুতুতা বখাতুর আল কালামুল্লাহ বসু কদিমাস্তি কদিমাস্তি উইম, ইয়া আইয়ুহাল ইনসান ও মানুষ মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোকে আমি আল্লাহ ভুলাই দিছে ও নাফরমান গুলাম, কোন বন্ধু তোকে আমি আল্লাহ চিনাইতে বাধা দে, ওই বন্ধু তুমি ত্যাগ করো ছেড়ে দাও ওই বন্ধুকে, যেই বন্ধু তোমাকে নামাজি বানায় না ওই বন্ধু তোমার বন্ধু হতে পারে না, যেই জিনিসটা তোমাকে আল্লাহর গোলামি থেকে বিরত রাখে ওই জিনিসটা পরিত্যাগ করো, যে স্ত্রী বলে দাঁড়িয়ে রাখলে তোমাকে বেশি লাগে ওই স্ত্রীকে বলো আমি 100 বার দাঁড়িয়ে রাখবো, তোমার কোনো আসে যায় না, দাঁড়িয়ে রাখলে যদি ভালো না লাগে তোমার বাবার বাড়িতে চলে যাইতে পারো, নিজে নামাজ পড়বেন, স্ত্রীকেও বলতে হবে নামাজি হও, নামাজ না পড়লে আমার ঘরে আগুন ধরানো যাবে না, চুলার মধ্যে খাবার বসানো যাবে না, এমন ভাবে আপনি বলতে হবে বলতে হবে। কিন্তু যুবক ভাই কাকে বন্ধু বানাইছেন? ও শরীফপুরের যুবক, তোমার মতো কত যুবক দুনিয়ার জমিন থেকে টাক্কা বয়সে বিদায় নিয়ে চলে যায়, তুমি 24টা ঘন্টা গুনার মধ্যে লিপ্ত থাকো, গুনার মধ্যে তুমি বড় মজা পেয়ে ফেলছো, 31st night বক্স বাজাইয়া তুমি এমন ভাবে ডান্স করছো, এই সময় ডান্সরত অবস্থায় মৃত্যু হইলে ঠিক না জাহান্নাম হইতো। তোমার আদর্শ কেমন? তুমি তো নবীওয়ালা আদর্শ মানবা, তুমি তো সাহাবাদের আদর্শ মানবা, তুমি তো আদর্শ মানবা রহমাতুল লিল আলামিনের, মানতেছো ইহুদি খ্রিস্টানদের, তুমি আদর্শ মানতেছো বেঈমানদের। মায়ার নবী রওজায় শুয়া শুয়া কান্দে আর কয়, আমি কি ইসলাম তোদের জন্য রেখে গেছিলাম এমন ভাবে অপচয় করার জন্য, এমন ভাবে ইসলামটাকে কলুষিত করার জন্য? পরন্তু মদিনাওয়ালা নবী বলে, ও আমার উম্মত, নাফরমানি করতেছো, মনে রাখবা একদিন আমার মালিকের ডাকে সাড়া দিতে হবে, যেই সময় মানুষ পানি পানি বলে চিৎকার করবে, আমি যখন হাউজে কাউসারের অমৃত সুধা আমার উম্মতকে পান করায়া কলিজা ঠান্ডা করব, তোমরা যখন আসবা আমার কাছে কাউসারের পানির জন্য, পর্দা পড়ে যাবে, আমি আল্লাহকে ডেকে বলবো, ইয়া মালিক
আমার আমার উম্মতের মাঝে আমার মাঝে কেন পর্দা পড়ে গেল? আল্লাহ বলবে, পয়গম্বর, আপনার ইন্তেকালের পরে তারা নতুন নতুন জিনিস তৈরি করেছে, নাফরমানি করেছে, আপনার সুন্নতের উপরে জীবনযাপন করে নাই, এরা আপনার উম্মত হতে পারে না, হতে পারে না। কলিজা ভরা পিপাসা নিয়ে ফিরাইয়া দিবে, পয়গম্বর বলবে, সুহকান সুহকান, দূর হও দূর হও। ও মানুষেরা, আমাদের সামনে অহরহ আল্লাহ শিক্ষা দিতেছেন, আমরা কিন্তু এর থেকে শিক্ষা গ্রহণ করি না। আমাদের সামনে দিয়া আমার নিজের বাবার লাশ গেল, বাবা বলে যাইতেছে, রে সন্তান, পৃথিবীটা চিরস্থায়ী থাকার জায়গা না। ও বাবা, আমি চলে যাইতেছি, তোমারও একদিন কবরে চলে যাইতে হবে। এমন অনেকে আছেন না, আপনার পূর্বে আপনার বাবা চলে গেছে, আবার এমনও আছে বাবার আগে সন্তান চলে গেছে। আমার সামনে দিয়া বাবার লাশটা গেল, বাবার লাশটা দেখার পরে আমি সুজা হাই নাই, গুনা ছাড়ি নাই, আমার সামনে দিয়ে আমার জননী মা দুঃখিনীর লাশটা গেল। এরপরেও আমি আমার মায়ের লাশটা দেখে পরিবর্তন হয় নাই, আমার সামনে আমার সহধর্মিনী স্ত্রীর লাশটা গেল, এরপরেও আমি নিজেকে পরিবর্তন করি নাই, আমার সামনে দিয়ে আমার ভাইয়ের লাশটা গেল, এরপরেও আমি নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করি নাই। আর কখন পরিবর্তন হব? আর কখন আমি কোনাটা ছাড়ব? সাদা দাড়ি হয়ে গেছি, ও মুরব্বী বাবার চোখের পাওয়ার কমে গেছে, চোখেও কিন্তু অনেকেই দেখে না, অনেকের শরীরের শক্তি কমে আসছে, চামড়াটা ফুলে গেছে, চেহারার লাবণ্যতা কমে আসছে, দেহের শক্তি কমে আসছে। ইচ্ছা করলে এখন ভারী পূজা উঠাইতে পারে না, ইচ্ছা করলে এখন দৌড় দিতে পারে না, আপনার কালো কেশগুলা সাদা হয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে। আল্লাহর রাসূল কয়, সাদা দাড়ি আর সাদা মুরব্বী, যখন সাদা দাড়িওয়ালা মানুষ যখন আমার মালিকের কাছে হাত বাড়ায়, আমার আল্লাহ ওই সাদা দাড়িওয়ালা মুরব্বীদের হাত ফিরিয়ে দিতে লজ্জা লাগি। ও মানুষ, যাদের জন্য আজকে দুনিয়ার মধ্যে এত আয়োজন, এত আয়োজন, একটা মানুষ আপনার মৃত্যুর উপরে পাশে থাকবে না, সবাই মৃত্যুবরণ করতে হবে। যাদেরকে আপন বলতেছো কেউ তোমার আপন হবে না। যেই স্ত্রীর জন্য প্রবাসের জমিনে গিয়া যুবকরা এত কষ্ট করো, মৃত্যুর সময় তোমার স্ত্রী তোমার সাথে যাবে না। দুনিয়ার জমিনে অসুস্থ হইলে এমন স্ত্রী আছে, স্বামীকে ফালাইয়া বাবার বাড়িতে চলে যায়, কিন্তু একটা সময় আসবে এমন মায়া, আপনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, আপনার সন্তান বলবে, মরছে ভালো হয়েছে, জায়গা জমি তাড়াতাড়ি বন্টন করে নিব। কার জন্য এই বাড়ি গাড়ি করতেছেন? কার জন্য বিল্ডিং বানায় রাইখা যাইতেছেন? কার জন্য টাকার পাহাড় বানায় যাইতেছেন? আপনার মৃত্যুর পরে আপনার সন্তানেরা নেক পথে ভালো পথে খরচ করবে, তার কোনো নিশ্চয়তা একটা বাজানো দিতে পারবেন না। একটা লোক এমন দাঁড়ান, আমি বুকে হাত দিয়া বলতে পারি, আমার মৃত্যুর পরে আমার সন্তানটা ভালো রাস্তায়, দিনের রাস্তায় আমার টাকা খরচ করবে, আছে? বলেন বলেন বলেন, কার জন্য রাইখা যাইতেছেন? কেউ আপনার আপন না, আপন বলতে কেউ নাই, আসল 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 খুঁজতে হবে, নকলের পিছে আমরা দৌড়াইতেছি। মা আমার আপন, বাবা আমার আপন, বন্ধু আমার আপন, ভাই আমার আপন, বোন আমার আপন, আমার স্ত্রী আমার আপন, এরা আমার আপন, কিন্তু আসল না। আসল হলো দুইজন, একজন হলো আমার আল্লাহ, আর একজন হলো আমার পয়গম্বর মদিনাওয়ালা নবী, ঠিক কিনা? আব্বা আম্মা আমার আপন, আর আসল কয়জন? কথা কয় না, আসল কয়জন? একজন হলো, সবাই কয় না, একজন হলো আল্লাহ, নন্দন না, মুখটা ভুই রাখুন, আল্লাহ। একজন নাম কি? আর একজন হলো মদিনাওয়ালা, আর বাকি সবাই হলো আমার আপন। ওরা আমার আসল না, আমার পয়গম্বর হলো আমার আপন। আজকে আমি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি, কিন্তু আমি তো গর্ব করব, এরা খ্রিস্টানের বাচ্চা, ও ইহুদির বাচ্চা, আমরা এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাও। কিন্তু আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া নবীর দিনকে আমরা কলুষিত করতেছি। একটা মানুষও চিন্তা করে না, আমার কবরের ঘরে যেতে হবে। ও পর্দার অঞ্চলের মা, স্বামীকে বলতেছ, তোমার দুনিয়ার বিল্ডিংটা সাজাইতে হবে এলইডি লাইটের মাধ্যমে, তোমার কিন্তু আর একটা ঘর আছে কবর, ওই কবরের মধ্যে
কলেজে লাইট নাই, একবারও কি চিন্তা করেছেন আমার কবরের মধ্যে লাইটের ব্যবস্থা আমি কেমন করে করব? দুনিয়ার ঘর সাজাইছেন আপনি সোফা দিয়া ফার্নিচার দিয়া, কবরের ঘরের মধ্যে কিন্তু ফার্নিচার নাই, কবরের ঘরের মধ্যে কিন্তু বালিশ নাই, বিছানা নাই। দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার ঘরের মধ্যে শীতের রাত্রি, শীতের মৌসুম চলতেছে, তোমার খাটের উপরে নিচের মধ্যে তুমি জাজিম বিছাইলা, উপরে তুমি কম্বল দিয়া লেপ দিয়া ঘুমাইতেছো, একটা বারো কি চিন্তা করে দেখছো রে মন, তোমার কিন্তু কবর ঘরে ঘুমাইতে হবে, যে এখানে কোনো বালিশ নাই, যে ঘরে কোনো বিছানা নাই, আজকে তোমার সাথে তোমার সহধর্মিনী আদরের ভালোবাসার স্ত্রী ঘুমায়, তোমাকে জড়াইয়া ধরিয়া তোমার কলিজার ঠুকরা সন্তানেরা ঘুমায়, কিন্তু এই কবরটা এমন পাষণ্ড কবর, যেই কবরের মধ্যে কেউ তোমার আপন হবে না। কত মানুষ নিজের আপনজনকে, আব্বাজানকে, আম্মাজানকে নিজের হাতে মাটির বিছানায় শুয়াইয়া দিয়া লাফ দিয়া কবর থেকে উঠে পাষণ্ডের মতো বাসের ছাউনি দিয়া চাপা মাঠে দিয়া চলে আসছেন। কেউ আপন না, কেউ আপন না, এই দুনিয়া কাউকে থাকতে দেয় না, এই দুনিয়া সবাইকে পর করে দেয়। বাবা আদম থেকে আজ পর্যন্ত অনেক মানুষ এই জমিন থেকে চলে গেছে, অনেক প্রভাবশালী পাওয়ারশীল বাদশারাও দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ফেরাউন কয় আমার চাইতে বড় খোদা কেউ নাই, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচাইতে বড় খোদা, তার মৃত্যুবরণ করতে হয়েছে। যেই নবী সৃষ্টি না হইলে আপনি আমি সৃষ্টি হতাম না, যেই নবী সৃষ্টি না হলে আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি হতো না, যেই নবী সৃষ্টি না হলে আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। ওই নবী যদি মৃত্যুবরণ করতে পারে, আপনার আমারও তো মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন না? আজকে আমরা নাফরমানি করতেছি, গুনাহ করতেছি, দুনিয়ার বাড়িটা ফ্রিজের মাধ্যমে সাজাইলাম, ফলটা যেন নষ্ট না হয়, সবজিটা যেন নষ্ট না হয়, গোশত আর মাছ যেন নষ্ট না হয়, কিন্তু আমরা যে কবরের মধ্যে যাব, ওই কবরের মধ্যে কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নাই। তুমি দুনিয়ার বিল্ডিং বানাইছো, দুনিয়ার বিল্ডিং বানানোর সময় বিল্ডিং এর ইঞ্জিনিয়ারকে বলছো গরমের দিন আসবে একটা জানালা রাইখো সুন্দর করে, যেন প্রাকৃতিক আবহাওয়া আসে দিলটাকে শীতল করে, কিন্তু এমন কবরে ঘুমাইবার মানুষ, যেই কবরে কোনো দরজা নাই, জানালা নাই, যেই কবরে আপন বলতে কেউ হবে না। আমরা আজকে আল্লাহর নাফরমানি করতেছি, গুনাহ করতেছি, একটাবারও চিন্তা করি না কবরের আযাবটা বড় ভয়ঙ্কর আযাব। আমরা তো গুনাহগার মানুষ, আমাদের কোন আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে আমরা তো নিশ্চয়তা দিতে পারি না। অথচ পয়গম্বর আরবের দুই মেয়ের জামাতা হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে দৌড়াইয়া গিয়া কবরের পাশে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিত। সাহাবা একরাম জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবীর পয়গম্বর উসমান, কবর দেখলে আপনি কেন এমন ভাবে কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে দেখে এমন ভাবে কান্না করতেন, কান্নার কারণে চোখের দুই দিক দিয়ে এমন ভাবে নালা হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, আমার সাথীরা শুনো শুনো, পয়গম্বর আরবি জান্নাতের বয়ান করেছেন, জাহান্নামের বয়ানও আমার সামনে করেছে, কিন্তু পয়গম্বর বলে গেছে একটা মুমিনের মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর, ওই প্রথম ঘাঁটির মধ্যে যদি কোনো উম্মত ধরা খাইয়ে যায় প্রত্যেকটা ঘাঁটির মধ্যে সে আটকা পড়ে যাবে। আমার বড় ভয় হয় না জানি, আমার মালিক কবরে যাওয়ার পরে বলে, উসমান রে তোর ইবাদত বন্দিগি আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই, আমি আমার মালিকের কাছে কোন চেহারা নিয়ে দাঁড়াইব, এই ভয়ে আমি কান্না করি। আলতো সর পয়গম্বরে আরবি দুনিয়ার জমিনে এই জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দিয়া দিছে, তারা যদি কবরের ভয়ে কান্নাকাটি করে আমরা আর আপনি কেন কান্নাকাটি করতে পারবো না? কবরের পথের যাত্রী তো আমরা সবাই হতে হবে, কবরে একদিন যেতে হবে, পৃথিবীতে কেউ আর বেঁচে থাকতে পারবে না, কথা ঠিক না বেঠি? জোরে বলেন না বাজান, ঠিক না বেঠি? কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপিতামা, কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা
পিতামাম ছলছা তুরি করার মতো, ছলছা তুরি করার মতো জায়গা সে তু নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, কবর পথের যাত্রী তুমি, কই দিন থাকবা দুনিয়া। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, মৌতুকা আসিন উল্লু নাসিন সারিবু, কবর বাইতিন উল্লু নাসিন দাখেলু। কবর হল প্রথম নম্বর ঘাটি, এই কবরের মধ্যে যদি কোনো গোলাম পার হওয়া যায় তার প্রত্যেকটা ঘাটি সে সহজ হয়ে যাবে। পয়গম্বরে আরবি বলে আমার উম্মতেরা আর কোন সময় নিজের জীবনটাকে পরিবর্তন করবা, এখন যদি না হয় তখনও হবে না কখনো হবে না, এখন পরিবর্তন করো। ওই আগামীকাল থেকে নামাজ পড়বো, আগামীকাল থেকে দাঁড়িয়ে রাখবো, আগামীকাল থেকে পেপর দায়ে চলবো না, আগামীকাল থেকে হারাম খাবো না, আগামীকাল থেকে সুদ খাবো না, আজকে খায়া নেই, আজকে নামাজে যাবো না কালকে থেকে যাবো। তোমার জন্য যদি আল্লাহ কালকে না বানায়, তোমার জন্য কিন্তু কালকে না বানাইলে তোমার কোনো কিছু করার থাকবে না, মৃত্যুটা কিন্তু নাফরমান অবস্থায় হয়ে যাবে। যেই নবীর আদর্শ তোমাদেরকে পয়গম্বর আরবি দিয়া গেলেন, পয়গম্বর আরবি দুনিয়ার জমিনে আসছেন রহমত হইয়া, আসছেন উত্তম চরিত্র নিয়া আখলাক নিয়া, আর রাইখা গেছে দুইটা জিনিস। পয়গম্বর আরবি আসছে রহমত হিসাবে, বলেন পয়গম্বর কি হিসাবে আসছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন, আমি হলাম সমগ্র জাহানের জন্য রব, আমার নবী হইল সমগ্র জাহানের জন্য রহমত, আমি আল্লাহর রুবুবিয়ত যতটুকু পর্যন্ত, আমার নবীর নবুয়তের সীমানা ততটুকু পর্যন্ত। এরপরে আল্লাহ কয় দুনিয়াতে আমি নবীকে রহমত হিসাবে পাঠাইলাম, কি দিয়া পাঠাইলাম? এরপরে পয়গম্বরে আরবির উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় তোমার নবীদের নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আমি রাখলাম, কেমন চরিত্র? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র দিয়া পয়গম্বরে আরবিকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, আসছেন রহমত হিসাবে, নিয়ে আসছেন উত্তম আদর্শ, রাইখা গেছেন দুইটা। বিদায় হজ্জের বাসনে পয়গম্বরে আরবি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদের পর্যন্ত দিনের দাওয়াত পৌঁছাইয়া দিতে পারলাম? তারা তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, ও আমার উম্মতেরা, আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কেমন কেমন দুইটা জিনিস? এই দুইটা রশি যদি ভালোভাবে আঁকড়ায়া ধরতে পারো, এই রাস্তায় যদি তোমার গাড়িটা তুমি ড্রাইভিং করো, এই রাস্তাটা বড় ভালো, এই রাস্তার মধ্যে কোনো ভাঙা নাই, এই রাস্তার মধ্যে দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নাই, এই রাস্তার মধ্যে দুর্ঘটনা হবে না, এই রাস্তার মধ্যে কোনো বিপদ নাই, এই রাস্তার মধ্যে কোনো আপদ নাই, এই রাস্তার দুইটা শেষ ঠিকানা হলো জান্নাত। এক নাম্বার হলো কিতাব আল্লাহ মহাগ্রন্থ আল কুরআন, দুই নাম্বার হলো ওয়া সুন্নাতা রাসূলি, আমি নবীর সুন্নতকে ভালোভাবে আঁকড়ায়া ধরো। এই দুইটা জিনিস যখন আঁকড়ায়া ধরবা, এই দুইটা জিনিস তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সাবধান, এর বিপরীতে কিন্তু তোমরা চলবা না, এর বিপরীত চললে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, জাহান্নামের লাগতে তুমি হয়ে যাইবা। এরপরে বলে তোমাদের পর্যন্ত কি দিনের দাওয়াত পৌঁছাইয়া দিতে পারলাম? তখন সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ আপনি তো পৌঁছাইয়া দিছেন। পয়গম্বরে আরবি আকাশের দিকে নিজের শাহাদাত আঙ্গুল তুলিয়া আল্লাহকে বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, ও মালিক তুমি সাক্ষী থাকো,
ও মালিক তুমি সাক্ষী থাকো, ও মালিক তুমি সাক্ষী থাকো, তোমার গোলামেরা সাক্ষী দিয়েছে তাদের পর্যন্ত আমি দিনের দাওয়াত পৌঁছায়া দিতে পেরেছি। সাহাবা একরাম কান্নায় ঝরঝরিত হয়ে গেছে, ইতিপূর্বে তো পয়গম্বরে আরবি এমন কথা কোনোদিন বলে নাই, মনে হয় নবী বেশি দিন আর দুনিয়াতে থাকবে না। এবার পয়গম্বরে আরবি ডেকে ডেকে বলে, ও আমার সাহাবা একরাম আরো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। সাহাবা একরাম বলে, পয়গম্বর আপনি কেন এমন কথা বললেন? এবার পয়গম্বর বলে, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিস মৃত্যুবরণ করতে হবে, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমিও চিরকালে এই জমিনে থাকবো না, তোমাদের কাছে এই দায়িত্ব অর্পণ করে গেলাম, তোমরা যদি না থাকো তোমাদের পরে তাবেঈনরা এই দায়িত্ব পালন করবে, তাবে তাবেঈন করবে, আইম্মায়ে মুজতাহিদিন করবে, মুতাকাদ্দিমিন করবে, মুতাআখিরিন করবে, আইম্মায়ে মুজতাহিদিন করবে, সালফে সালেহিন করবে, ইমামগণ করবে, ওয়ালি গাউস কুতুব করবে, উলামা একরামের উপরে কিয়ামত পর্যন্ত আমি নবীর দায়িত্ব দিয়ে গেলাম। কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি দুইটা জিনিস যদি ভালোভাবে আঁকড়ে ধরতে পারো শেষ ঠিকানা হবে জান্নাত। এই দুইটা জিনিস যদি না ধরতে পারো একটা সময় আসবে আল্লাহ এই জমিনটাকে নিষ্পেষিত করে দিবে, এই জমিনটা একদম নিষ্পেষিত হয়ে যাবে, এই জমিনটা একদম নিষ্পেষিত হয়ে ধুলাই দূষরিত হয়ে যাবে, এই জমিনটার অস্তিত্বই আর খুঁজে পাওয়া যাবে না। ইসরাফিলকে আমি আল্লাহ যখন আদেশ করব, ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার করবে, পাহাড়গুলা রুইয়ের মতো তুলার মতো উড়তে থাকবে, মানুষগুলা দিশাহারা পাখির মতো দিশাহারায় ফেলবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, ওগুলা কেমন করে আমি আল্লাহর নাফরমানি করতেছো, অথচ তোমার অস্তিত্ব ছিল না, আমওয়াতান ফাআহইয়াকুম মৃত ছিলা, আমি আল্লাহ তোমাকে জীবিত বানাইলাম, সুম্মা ইউহইয়িকুম আমি আল্লাহ আবার তোমাকে যখন জীবিত করলাম, সুম্মা ইউমিতুকুম আবার মৃত্যুর পরে তোমাকে কবরের মধ্যে রাখা হবে, সুম্মা ইউহইয়িকুম কবর থেকে আবার তোমাকে উত্তোলন করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন এরপরে আমার আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। মরণ থেকে কেউ পালাইতে পারে নাই, কেউ পালাইতে পারবেও না, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যুবরণ করার পরে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আজকে তো কত কোটি কোটি লক্ষ লক্ষ মাইল উপরে সূর্য, গ্রীষ্মকালে সূর্যের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, এমনও মানুষ দেখছি আমি টিনের ঘরে পর্যন্ত সব কিছু ডেকোরেশন করে কাঠের মাধ্যমে, আপনারা কি বলেন তাকে, কাঠের মাধ্যমে যে একটা জিনিস বানায় ওটাকে কি বলে, না না কাঠের গুঁড়া দিয়া যাবে না, খাটবুট, খাটবুট, খাটবুটের মাধ্যমে টিনের ঘরের চতুর্দিকে ছিদ্র বন্ধ করে দিয়া উপরে সুন্দর সুন্দর প্লাস্টিকের টাইলস দিয়া সিলিং দিয়া গরমের জন্য তুমি টিনের ঘরে এসি লাগাইছো, কিন্তু হাসরের মাঠটা কেমন ভয়াবহ হয়ে যাবে। পয়গম্বর আরবি বলে, হাসরের মাঠটা যখন কায়েম হয়ে যাবে, গুনাহগার যখন দাঁড়াবে, এমন জমিনটা তামার হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে, আল্লাহ বলবে, ও সূর্য তোর বারোটা মুখ গুনাগারের মাথার দিকে দিয়া দে, সূর্যের বারোটা মুখ যখন মাথার দিকে দিয়া দিবে, গুনাগারের মাথার মগজগুলা ঠাস ঠাস করে বাতের মারের মতো ফুটতে থাকবে, গাল বেয়ে বেয়ে এই জাহান্নামের এই শাস্তির জন্য, সূর্যের তাপমাত্রার জন্য গাল বেয়ে বেয়ে মজগগুলা পড়তে থাকবে, জমিনটা এমন গরম হবে পায়ের গুস্তগুলা খসে খসে সিদ্ধ হয়ে পড়ে যাবে, এমন ঘামা ঘামবে কাহারু ঘাম হবে হাঁটু পর্যন্ত, কাহারু ঘাম হবে কোমর পর্যন্ত, কেহ নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, মানুষগুলা পাগল পারা হয়ে যাবে, হাউ মাউ করে চিৎকার করতে থাকবে, এইদিকে জাহান্নামের বিকট আওয়াজ, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, জাহান্নামীগুলা কয়,
কই, জাহান্নামীদেরকে তাড়াতাড়ি আমার কাছে দাও। এরা জাহান্নামের আগুনটা কেমন হবে, কেমন ভয়ঙ্কর হবে জাহান্নামের আগুন। এই জাহান্নামকে 3000 বছর জ্বালাইয়া তাকে তৈরি করা হয়েছে। পয়গম্বর আরবি বলে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাকে যখন জ্বালাইতে 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 1000 বছর জ্বালাইছে, তার রংটা হয়েছে লাল বর্ণ। এরপরে ফেরেশতারা বলে আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইয়া লাল বর্ণ বানাইলাম, আবার আল্লাহ বলবে আরো 1000 বৎসর পুরাও, আরো 1000 বৎসর জাহান্নামকে পুরানো হবে। এরপরে তার রংটা ধারণ করবে সাদা, এরপরে আরো 1000 বৎসর পুরানোর পরে জাহান্নামের রংটা ধরবে কালো, কুচকুচে কালো। কেমন কালো হবে, জাহান্নামী নিজের হাত নিজের চেহারার সামনে আইনা দেখতে পারবে না। পয়গম্বর আরবি বলে হাশরের মাঠে 70,000 ফেরেশতারা শিকল দিয়া জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নাম বলবে গুনাহগার গুলাকে তাড়াতাড়ি দাও, আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর, বিচারের কার্যটা শেষ করে আমি দিতেছি তোর ক্ষুধা নিবারণ করতেছি। সমস্ত হাশরবাসী মিলে পাগল পারা হয়ে যাবে, পাগল হইয়া সবাই বলবে এইভাবে দাঁড়ায় থেকে আর সহ্য হয় না, চলো আমরা সবাই মিলে কোনো নবীর কাছে গিয়া সুপারিশ প্রার্থনা করি। সবাই মিলে আদি পিতা আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে আব্বা জান আপনি আমাদের পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারের কার্য শুরু করে, আমাদের আর সহ্য হয় না, সূর্যের তাপমাত্রার কারণে মাথার মগজগুলো গলে গলে পড়ে যায়। ও আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না পারবো না, আমি আমার মালিকের কাছে ধরা খায়া গেছি ধরা খায়া গেছি, আমি নাফসি 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 বলে কান্দিছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কেমন ধরা খায়া গেছি। আল্লাহ বলছি ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, ও আদম জান্নাতে তুমি এবং তোমার স্ত্রী বসবাস করবা, খাইবা দাইবা আনন্দ ফুর্তি করবা। কিন্তু আদম রে আমি আল্লাহ উপভোগ করার একটা সীমানা দিয়া দিলাম, আমি আল্লাহ খাওয়া দাওয়ার আনন্দ ফুর্তি করার একটা সীমারেখা মাপকাঠি দিয়া দিলাম। কেমন মাপকাঠি, আল্লাহ গাছটা দেখায় বলে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ও আদম সাবধান এই জান্নাতের মধ্যে বসবাস করবা, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা আদম রে এই গাছের কাছেও যাইবা না, ফল খাইবা তো দূরের কথা, কিন্তু আমি আমার বিবির প্ররোচনায় পড়িয়া আমার বিবি শয়তানের প্ররোচনায় পড়ে গেছি, আমি আমার বিবির প্ররোচনায় পড়িয়া গন্ধম খায়া ফেলছি, আমার আল্লাহ আমাকে যার জন্য জান্নাত থেকে বের করে দিয়েছে আমি আমার মালিকের আদেশ অমান্য করে ফেললাম। যদিও আমি পৃথিবীর সর্বপ্রথম নবী পৃথিবীর সর্বপ্রথম মানুষ, কিন্তু আল্লাহর আদেশ অমান্য করার কারণে আমার ভয় হয় না, জানি আল্লাহ আমাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করায় ফেলি, না না আমি পারবো না পারবো না, তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, যাও যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত হাশরবাসী মিলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে ও নূহ আদম দ্বিতীয় আদম আদামুস সানি দ্বিতীয় আবুল বাশার যাকে বলা হয়, ও আব্বা জান আপনি তো দ্বিতীয় আদম, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন না। নূহ আলাইহিস সালাম বলবে আমিও পারবো না আল্লাহর কাছে সুপারিশ করতে, কেন কেন আমি সবাইকে দাওয়াত দিলাম, এমনভাবে দাওয়াত দিতে দিতে 950 বৎসর আমি দিনের দাওয়াত দিলাম, মাত্র 80 জন মুসলমান হয়েছে, কিন্তু আমার স্ত্রী আমার সন্তান কলিজার টুকরা কেনানকে আমি ইসলামের সুশীতল ছায়াতলে আনতে পারি নাই, না জানি আমার আল্লাহ বলে হে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে কেন তুমি হেদায়েতের পথে আনতে পারো নাই, তখন আমি আমার আল্লাহর কাছে কোন চেহারা নিয়ে দাঁড়াবো, আমি পারবো না, যাও যাও তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত হাশরবাসী মিলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, দুই কারণে, কই কারণে খারাপ লাগতেছে আপনাদের আওয়াজ, কই গেছে কই কারণে সবাই কয় না কই কারণে, এক নম্বর
সবাই যখন আমাকে বলি ইব্রাহিম চলো আমরা ঈদের মধ্যে যাই, মেলার মধ্যে যাই, মেলার মধ্যে অনেক বড় বড় মূর্তি উঠানো হয়েছে, গান বাজনা হবে, নর্তকীর নাচ হবে, চলো আমরা মেলায় যাই, তখন আমি পরিপূর্ণ সুস্থ। অথচ আমি বলেছিলাম ইন্নি সাকিম, আমি হলাম অসুস্থ, আমি যাইতে পারবো না। এখানে আমি হেকমত ঘুরাইয়া একটু মিথ্যা কথা বলেছিলাম, অসুস্থ হিসাবে বলেছিলাম এই জন্য যাতে আমি মেলায় না যাই। হেকমত হেকমত হেকমত। এরপরে যখন আবার আরেকটা অন্যায় করেছি, কি অন্যায়, আমার জমানার মধ্যে একটা জালেম বাদশা ছিল, যারা সুন্দর সুন্দর নারীদের প্রতি খুব লোভ ছিল। এই লোভনীয় বাদশার বাড়ি দিয়া যখন আমি আসতেছি, তখন আমার বিবি সারা বড় সুন্দরী ছিল। ওই বাদশার প্রহরী যখন বলতেছে চলেন আপনার এই মহিলাকে বাচ্চার হাতে তুলে দিতে হবে, সে আপনার কি হয়, ইব্রাহিম নবী বলে, তখন আমি বলেছিলাম উখতি, সে আমার বোন হয়, আমার স্ত্রীকে আমি বোন বলেছিলাম, জালেম বাদশা যেন তার ইজ্জতের উপর আক্রমণ করতে না পারে। আমি পারবো না, পারবো না, পারবো না, আমি আমার মালিকের দরবারে ধরা খেয়ে যাব, না না, আমিও তোমাদেরকে সহযোগিতা করতে পারবো না। সবাই মিলে যাবে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে, গিয়া বলবে পয়গম্বর আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন না। উনি বলবে আমি কেমন করে সুপারিশ করব, কোন চেহারা নিয়ে সুপারিশ করব, আমি তো আল্লাহর কাছে আশ্রয় না চাইয়া গাছের কাছে আশ্রয় গ্রহণ করেছি, আমার আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি আমার আল্লাহর কাছে কেমনভাবে বিচারের এই কথার উত্তর দিব। যাও যাও তোমরা মূসা নবীর কাছে যাও, মূসা নবী বলবে আমিও পারবো না, এমনভাবে ঈসা নবীর কাছে পাঠাবে, সর্বশেষ ঈসা নবী বলবে আমি পারবো না, তবে তবে আমি এমন একটা মানুষের সন্ধান দিতে পারি। যাও হাসরের মাঠের মধ্যে যাইয়া দেখব মাকামে মাহমুদ নামে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে উম্মতের দরদে নবী খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন মার নবী সাজদায় পড়ে ইয়া নাফসি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, যাও তোমরা যাইয়া ওই নবীর কাছে সাহায্য চাও। পয়গম্বরে আরবির কাছে সবাই গিয়া বলবে পয়গম্বর আপনার জন্য আমরা ধন্য হয়েছি, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারের কার্য শুরু করে। এবার পয়গম্বরে আরবি আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি আর শাস্তি দিও না, আয় আল্লাহ তাড়াতাড়ি বিচারের কার্য শুরু করে ফেলো, জাহান্নামকে তাড়াতাড়ি তুমি আটকাও আর যেন এই দিকে না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাত্রের মাধ্যমে জিব্রাইলের দ্বারা পয়গম্বরে আরবের দ্বারে পানির একটা পেয়ালা দিবে, বলবে পয়গম্বর এই পানির পেয়ালাটা আপনি ছিটায় দেন, পয়গম্বরে আরবি ছিটায় দিবে, সাথে সাথে জাহান্নাম পিছু হটে যাবে। এবার পয়গম্বর বলবে মালিক কেমন এমন পানি যে পানির এত পাওয়ার জাহান্নাম পিছিয়ে গেল, আল্লাহ বলবে পয়গম্বর এই পানি হলো আপনার দুনিয়ার মধ্যে গুনাহগার উম্মতের রাতের গভীরের চোখের পানি, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনকে তরাবে ফুলসিরা তুমি জানে। নবীর ভালোবাসা নাই অন্তরে, মদিনায় যেতে চান না, কে তোরাবে বলেন, কে তোরাবে বলেন না, নবী ছাড়া কেউ তোরাতে পারবে, নবীর ভালোবাসা আছে তো সবার অন্তরে, সবাই জুড়ে জুড়ে বলতে পারবেন ইনশাআল্লাহ, বলেন চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনকে তোরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনকে তোরাবে এমন এতিম নবী আমার, মাতা নাই যে এমন এতিম নবীর, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনকে তরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনকে তরাবে চলো চলো মুমিন চলো নবীর সন্ধানে,
বিবিন কে তরাবে তুলসিরা তো মিজানে বিবিন কে তরাবে তরাবে এমন নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে নবী বিনকে তরাবে পুলসিরা তো মিজানে নবী বিনকে তরাবে পুলসিরা তো মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দুরুদ পড়ো শরণ করো দুরুদ পড়ো শরণ করো প্রথম ঘাটে কাফনে বিপিনকে তরাবে পুলসিরা তো মিজানে বিপিনকে তরাবে তরাবে আ ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন শুধু বজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার এ জমিন সাইয়েদুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন মুহতারাম হাজিরিন আমার কোনো সময় কোনো বয়ানে বক্তা বসে রেখে আমি এত আলোচনা করছি না এক মিনিটও না আজকে বিয়াদ্দিগ হয়ে গেছে হুজুরের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই মাফ করে দেবেন আমারে বক্তা আসলে আমি সাথে সাথে ছেড়ে দেখি কিন্তু ফিনিশিং দিতে গিয়ে দেরি হয়েছে আমার সাথে ওয়াদা করেন আজকে থেকে নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না সুদ খাবো না ঘুষ খাবো না বাবা মার সাথে নাফরমানি করবো না আরে গুনার কাজে লিপ্ত হবো না নিজের জীবনটাকে নবীর সুন্নতের আদর্শ দিয়া সাজাবো জিন্দগিটাকে আল্লাহর বন্দিগি দিয়া সাজাবো দুইটা হাত তুলেন দুইটা হাত তুলেন আঙুলটা ফাঁকা করেন আল্লাহ